হ্যালো বন্ধুরা শিক্ষানীবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি থ্রি অর্থাৎ এডুকেশন সাবজেক্টের থার্ড পেপারের গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিক প্রশ্ন আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে যাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং নোটস নেবার জন্য শুধুমাত্র শিক্ষানিবির সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবির সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজি ইডি থ্রি প্রথম প্রশ্ন জাতীয় সংহতি বলতে কী বোঝো শিক্ষার সামাজিক নির্ধারক হিসাবে জাতীয় সংহতির ভূমিকা উল্লেখ করো শিক্ষা ও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন অবাধ শিক্ষার প্রসারে সংবিধান প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করো সমাজ পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো শিক্ষায় সমসুযোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিকীকরণ প্রক্রিয়ায় গণমাধ্যম ও রাষ্ট্রনীতির ভূমিকা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গ্রাম শহর ও শিল্পাঞ্চলের বাসিন্দাদের সমস্যাগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন সমাজ ব্যবস্থার পরিবর্তনের মূল প্রভাবশালী উপাদানগুলি আলোচনা করো সমাজ পরিবর্তনে পরিবাহীর ভূমিকার শিক্ষার গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অখণ্ড মানবতা তত্ত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন সামাজিক গোষ্ঠীর সংজ্ঞাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশের উপর বা শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষের কার্যাবলীর উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন সামাজিক সচলতা বলতে কী বোঝো শিক্ষার সঙ্গে সামাজিক সচলতা সম্পর্ক বর্ণনা করো নেক্সট কোশ্চেন শিক্ষা প্রসঙ্গে প্রক্রিয়া প্রভাবী আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো শিক্ষায় সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসেবে মাইকেল ইয়ং ও এমিল হাইমের বক্তব্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষার উন্নয়ন ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষায় রবার্ট মার্টনের অবদান আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষার অবাধ প্রসারে ভারতের সংবিধানের প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করুন সমাজ পরিবর্তনের হাতিয়ারূপে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন বন্ধুরা এতক্ষণ যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে দেখো এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু এই নাম্বারে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো